আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আই হোপ আপনারা ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আমি যে ইস্যুটা নিয়ে আলোচনা করব, খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু, বিশেষ করে যারা আপনার শেয়ার বাজারে ট্রেডিং করে তাদের জন্য, তাদের এই ইস্যুটা সম্পর্কে একটা মানে আইডিয়া থাকা দরকার আছে। তো এই রেশিওটা হচ্ছে আপনার পি রেশিও, পি হচ্ছে প্রাইস আর্নিং রেশিও। তো এই রেশিওটা মেইনলি আপনার শেয়ার কেনা বেচার সময় এই রেশিওটা ইউজ করে আপনার কোন শেয়ারটা প্রাইস ওভার ভ্যালুড বা কোনটা আন্ডার ভ্যালুড, এই জিনিসগুলো মানে অ্যানালাইসিস করা হয় এই রেশিওটা ইউজ করে। তো খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, আপনার জন্য ইউজফুল হবে। আর আমি মেইনলি আপনার এই চ্যানেলটাতে এরকম অ্যাকাউন্টিং, অডিট, বিজনেস রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। তো এই সাবজেক্টগুলো যদি আপনার জন্য রিলেভেন্ট হয়ে থাকে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে রাখেন, থ্যাংক ইউ সো মাচ। পি রেশিওটা কীভাবে কাজ করে এই জিনিসটা আমি একদম সিম্পল একটা এক্সাম্পল দিয়ে বুঝাই দিই, এরপরে আমরা ডিটেলসে যাব, কয়েকটা এক্সাম্পল দেখব। তো মনে করেন আপনি চিন্তা করলেন যে আপনি গাড়ির যে রেন্টাল বিজনেস আছে ওই বিজনেসটা স্টার্ট করবেন। আপনি গাড়ি কিনে ওই গাড়িটা আপনি রেন্ট দিবেন, মান্থলি বেসিসে আপনি ওই গাড়িটা থেকে একটা রেন্ট নেবেন আর কি। তো এখন এই যে আপনি গাড়ি কিনবেন, আপনার কাছে দুইটা অপশন আছে, দুইটা অপশন থেকে আপনি যে কোনো একটা গাড়ি মানে কিনবেন আর কি। তো এখন এই দুইটা অপশনের মধ্যে আপনার একটা অপশন হচ্ছে, একটা গাড়ির দাম আছে হচ্ছে আপনার 25 লাখ টাকা। তো ওই 25 লাখ টাকা যে গাড়িটা আছে ওইটা যদি আপনি কিনেন, মানে আপনাকে 25 লাখ টাকা ইনভেস্ট করতে হবে। তো ওইটা আপনি মান্থলি ভাড়া দিয়ে আপনি এটার এগেনস্টে রেন্ট পাবেন হচ্ছে আপনার প্রায় 30,000 টাকার মতো। তো এটা হচ্ছে অপশন ওয়ান, আপনি 25 লাখ টাকা ইনভেস্ট করে মান্থলি রিটার্ন পাবেন 30,000 টাকা রেন্টাল ইনকাম হিসেবে। আর অপশন টু হচ্ছে আপনি 30 লাখ টাকা দিয়ে একটা গাড়ি কিনবেন অপশন টুতে, বাট আপনি ওই মানে 30 লাখ টাকার এগেনস্টে আপনি এটা ভাড়া পাবেন হচ্ছে 35,000 টাকা। তো একটা জায়গায় আপনি ভাড়া পাচ্ছেন 30,000 টাকা, আর একটা জায়গায় আপনি ভাড়া পাচ্ছেন 35,000 টাকা। একটা ইনভেস্টমেন্ট হচ্ছে 25 লাখ টাকা, আর আরেকটা ইনভেস্টমেন্ট হচ্ছে 30 লাখ টাকা। এখন আপনি এই যে পি রেশিওটা আছে, পি রেশিওটা যদি আমরা এই জায়গায় অ্যাপ্লাই করি তাহলে কী হবে দেখেন। পি হচ্ছে প্রাইস আর্নিং রেশিও, মানে আপনার প্রাইস হচ্ছে মানে আপনি যে ইনভেস্টমেন্টটা করছেন মানে ওই জিনিসটা কেনার জন্য। তো এখন প্রথম যে গাড়িটা ওইটার গাড়িটার দাম ছিল হচ্ছে 25 লাখ টাকা, তাহলে এখানে প্রাইস হচ্ছে 25 লাখ টাকা, আর এটার এগেনস্টে আপনার মান্থলি রিটার্ন আসতেছে আর্নিং হচ্ছে আপনার 30,000 টাকা। তো পি রেশিওর ফর্মুলাটা হচ্ছে আপনার প্রাইস ডিভাইড বাই আর্নিং পার শেয়ার। এখানে আমরা প্রাইসও পেয়ে গেলাম, আর এটার এগেনস্টে যে আর্নিংসটা হচ্ছে এটাও পেয়ে গেলাম। এখন আমরা এই যে পি রেশিও, এটা যদি আমরা এই জায়গায় অ্যাপ্লাই করি তাহলে আমরা যে রিটার্নটা পাচ্ছি, মানে আমাদের যে ইনকামটা হচ্ছে ভাড়ার এগেনস্টে 30,000 টাকা অপশন ওয়ান আর কি, তো এই 30,000 টাকার এগেনস্টে আমাকে মানে কয় গুণ বেশি ইনভেস্টমেন্ট করতে হচ্ছে এই জিনিসটা আমরা বুঝতে পারবো পি রেশিওটার মাধ্যমে। তো অপশন ওয়ানে তাহলে আমাদের 25 লাখ টাকাকে আমরা যদি 30,000 টাকা দিয়ে ভাগ করি তাহলে আমরা এটার পি এটা পেয়ে যাচ্ছি, এটার পি হচ্ছে অপশন ওয়ানে 83। তো 83 হচ্ছে মানে 83, তো 83 হচ্ছে আপনার এই যে আপনি 30,000 টাকাটা ইনকাম করতেছেন, এই ইনকামটার জন্য আপনাকে এটার প্রায় 83 গুণ বেশি ইনভেস্ট করতে হচ্ছে, মানে আপনাকে 25 লাখ টাকা যেটা এটা হচ্ছে ইনকামের 83 গুণ বেশি। এখন অপশন টুতে আপনার সেম ফর্মুলা, আপনার অপশন টুতে ছিল হচ্ছে প্রাইস ছিল 30 লাখ টাকা, আর অপশন টুতে ইনকাম ছিল 35,000 টাকা। তো এখন আবার সেমভাবে আমরা ফর্মুলাটা যদি অ্যাপ্লাই করি তাহলে আমরা এখানে যে ইয়াটা পাচ্ছি এটা হচ্ছে প্রায় 86, তার মানে হচ্ছে আপনার যে রিটার্নটা আপনি যে ভাড়াটা পাচ্ছেন 35,000 টাকা, এটা পাওয়ার জন্য আপনাকে এইটার মানে এই আর্নিংসের প্রায় 86 গুণ বেশি আপনাকে ইনভেস্ট করতে হচ্ছে। তো প্রথম অপশনে আপনাকে 83 গুণ বেশি ইনভেস্ট করতে হচ্ছিলো, আর সেকেন্ড যে অপশনটা ওইটাতে আপনাকে 86 গুণ বেশি ইনভেস্ট করতে হচ্ছে। তো এই দুটো যদি আমরা কম্পারেটিভ করে দেখি তাহলে মানে আমাদের জন্য মনে হচ্ছে অপশন ওয়ানই বেটার, কারণ অপশন ওয়ান চিপ, আপনি মানে কম ইনভেস্ট করে আপনি রিটার্নটা বেশি পাচ্ছেন। তো এখন আপনি যদি শুধু এই জিনিসটাই কনসিডার করেন তাহলে কিন্তু মানে হবে না, আপনার ইনভেস্টমেন্টটা হয়তো ভুলও হতে পারে, কারণ এখানে আরও অনেকগুলো ফ্যাক্টর আপনাকে কনসিডার করতে হতে পারে। যেমন প্রথম যে জিনিসটা এটা হচ্ছে আপনার যে গাড়িটা কিনতেছেন, এরকম হতে পারে যে অপশন ওয়ানে যে গাড়িটা এটার মানে যদি আপনার আবার রিসেল করতে চান 1 বছর বা 2 বছর পরে, এটার রিসেল ভ্যালু অনেক কম হতে পারে, যেখানে আপনার অপশন টুয়ে যে গাড়িটা এটার রিসেল ভ্যালু হয়তো বেশি হতে পারে, এটা একটা ফ্যাক্টর। তারপর অপশন ওয়ানের যে কন্ডিশন এটা হয়তো অপশন টুয়ের চেয়ে খারাপ হতে পারে।
এরকম অনেকগুলো মানে ফ্যাক্টর কাজ করে। আপনি শুধু কোনটা চিপ এই এটা মানে দেখে আপনি একটা বাইং ডিসিশন নিয়ে নেবেন, এরকম মানে হয় না, এরকম হইলে ভুল হইতে পারে। তো এই যে মেকানিজমটা, এই যে ফর্মুলাটা আমি ইউজ করছি, সেম ফর্মুলাটাই আপনার মানে শেয়ার মার্কেটে ইউজ করা হয় আর কি। তো ওখানে আপনার যখন আপনি কোনো শেয়ার কিনবেন, তখন ওই শেয়ারটা আপনি এই যে পিই রেশিও আছে, পিই রেশিওর মাধ্যমে আপনার যে আর্নিংসটা হচ্ছে, আর্নিংস পার শেয়ার, এই আর্নিংস পার শেয়ারের চেয়ে কয় গুণ বেশি আপনাকে ইনভেস্ট করতে হচ্ছে, এই জিনিসটা আপনি পিই রেশিওর মাধ্যমে পেয়ে যাবেন। তো এই পিই রেশিও ক্যালকুলেট করে শেয়ার মানে মনে করেন আপনি একটা শেয়ারের পিই রেশিও ক্যালকুলেট করলেন, একটা কোম্পানির পিই রেশিও। তো পিই রেশিও ক্যালকুলেট করার পরে আপনি কীভাবে বুঝবেন যে এই পিই রেশিওটা কি মানে বেশি নাকি কম, এটা কি মানে শেয়ারটা কি ওভার প্রাইসড নাকি আন্ডার প্রাইসড, এটা বুঝবেন যখন আপনি এই পিই রেশিওটা সেম ইন্ডাস্ট্রির যে কম্পিটিটর আছে, অন্যান্য যে কোম্পানিগুলো আছে, ওদের পিই রেশিওর সাথে যখন কম্পেয়ার করবেন, তখন আপনি মানে বুঝতে পারবেন যে আপনি যে শেয়ারটা কিনতে চাচ্ছেন এটা কি মানে এটা ওভার ভ্যালুড নাকি আন্ডার ভ্যালুড। তারপর হচ্ছে আপনার প্রিভিয়াস হিস্ট্রি, ওই কোম্পানির যে প্রিভিয়াস পিই রেশিও ছিল ওটার সাথে আপনি কম্পেয়ার করে দেখতে পারেন যে মানে আপনার এটা কি ওভার ভ্যালুড হচ্ছে নাকি আন্ডার ভ্যালুড হচ্ছে, পিই রেশিও কি বাড়তেছে নাকি কমতেছে। তো এইভাবে আপনি যারা কম্পিটিটর আছে ওদের সাথে কম্পেয়ার করে দেখতে পারবেন, আপনার প্রিভিয়াস হিস্ট্রির সাথে কম্পেয়ার করে দেখতে পারবেন। তারপর হচ্ছে আপনার যে ইন্ডাস্ট্রিতে আছেন, ওই কোম্পানিটা যে ইন্ডাস্ট্রি বা যে সেক্টরের মধ্যে পড়তেছে, ওই সেক্টরের আপনার স্ট্যান্ডার্ড অ্যাভারেজ কত, পি রেশিও কত, ওইটার সাথেও আপনি কম্পেয়ার করে দেখতে পারবেন। তো মেইনলি আপনার পি রেশিও এভাবে কাজ করে। তো এখন এরকম যদি হয় যে আপনি পি রেশিও দেখলেন যে আপনার একটা শেয়ারের এগেনস্টে আপনাকে কম ইনভেস্ট করতে হচ্ছে, মানে শেয়ারটা মানে চিপলি আপনি পেয়ে যাচ্ছেন, মানে কম খরচে পেয়ে যাচ্ছেন কম ইনভেস্টমেন্টে, এরকম যদি অপশন থাকে তাহলে আপনি মানে চোখ বন্ধ করে ওইটাতেই ইনভেস্ট করে ফেলবেন, এরকম না। এখানে আরও অনেকগুলো ফ্যাক্টর আছে যেগুলো কনসিডার করতে হবে, যেরকম গাড়িতে কনসিডার করতে হয় এটা কন্ডিশন, এটা রিসেল ভ্যালু, এরকম যে অনেকগুলো ফ্যাক্টর কনসিডার করতে হয়, সেম আপনার যখন শেয়ার কিনবেন তখনও আপনার অনেকগুলো ফ্যাক্টর কনসিডার করতে হবে। শুধু মানে কোন শেয়ারটা চিপ বা কোনটা এক্সপেন্সিভ এটার বেসিসে আপনি আপনার বাইং ডিসিশনটা নিতে পারবেন না। তো মেইনলি আপনার পি রেশিও এভাবে কাজ করে। আমরা এক্সাম্পল দেখবো, পি রেশিওর একটা এক্সাম্পল দেখবো যাতে জিনিসটা আরও ক্লিয়ার হয়। তো এক্সাম্পল দেখবো যে পি রেশিও কীভাবে ক্যালকুলেট করতে হয়, মানে কী কী সিচুয়েশান অ্যারাইজ হতে পারে, পি রেশিওর রেজাল্ট কীরকম কীরকম আসতে পারে, এই জিনিসগুলো আমরা দেখবো। তাহলে চল আমরা আমাদের শীটে চলে যাই ডিরেক্টলি। তো ভিউয়ার্স, পি রেশিও কীভাবে ক্যালকুলেট করবেন এখানে দেখেন, এখানে আমি আবার ফর্মুলাটা দেখাচ্ছি। প্রাইস ডিভাইড বাই আর্নিং পার শেয়ার, মানে আপনার যে শেয়ার প্রাইস আছে মার্কেট ভ্যালু ওইটাকে আপনি আর্নিং পার শেয়ার দিয়ে ভাগ করলে আপনার পি রেশিও বের হয়ে যাচ্ছে। তো প্রাইস বলতে আমরা মানে শেয়ারটা যে প্রাইসে মার্কেটে চলতেছে ওই প্রাইসটাকে বোঝাচ্ছে মেইনলি এখানে। আর আর্নিং পার শেয়ার হচ্ছে আপনার যে আর্নিংসটা আছে ওইটাকে আপনার যে টোটাল নাম্বার অফ কমন শেয়ার আছে ওইটাকে দিয়ে ভাগ করলে আপনার আর্নিং পার শেয়ারটা বের হয়ে যাবে। তো আর্নিং পার শেয়ার নিয়ে আমি প্রিভিয়াস যে ভিডিওটা, ইমিডিয়েট প্রিভিয়াস ভিডিও, ওখানে আমি আর্নিং পার শেয়ার নিয়ে আলোচনা করছি। আপনারা যদি বেটার আন্ডারস্ট্যান্ডিং নিতে চান ওই মানে ভিডিওটা দেখতে পারেন আর্নিং পার শেয়ার। তো যাই হোক, তাহলে প্রাইস আর্নিং রেশিওর ফর্মুলা হচ্ছে প্রাইস ডিভাইড বাই আর্নিং পার শেয়ার। তো এখানে যে এক্সাম্পলটা আছে এটা আমি প্রিভিয়াস ভিডিওটাতে আমি এক্সাম্পলটা নিয়ে আলোচনা করছিলাম অলরেডি। তো এখানে আপনার প্রাইস ছিল হচ্ছে আপনার শেয়ারের 150 টাকা, আর এটার আর্নিং পার শেয়ার ছিল হচ্ছে 10 টাকা 36 পয়সা। এটা মানে এটার এক্সাম্পলটা আমরা প্রিভিয়াস ভিডিওতে আমরা এটা নিয়ে ডিসকাস করছিলাম, ইনকাম স্টেটমেন্ট থেকে কীভাবে আর্নিংসটা আসছে, এরপর এখান থেকে কীভাবে আর্নিং পার শেয়ারটা বের করা হয়েছে এগুলা। তো যাই হোক, তাহলে আমরা মনে করি এটা কোম্পানি এ এর, তাহলে আপনারা প্রাইস হচ্ছে মার্কেট ভ্যালু হচ্ছে শেয়ারের 150 টাকা, আর আর্নিং পার শেয়ার হচ্ছে 10 টাকা 36 পয়সা। তাহলে এটার পি রেশিও দাঁড়াচ্ছে 14.48। তার মানে হচ্ছে আপনার এই যে 10 টাকা 36 পয়সা যে আর্নিংসটা আছে এটার থেকে আপনার 14 গুণ, প্রায় 14 গুণ বেশি আপনাকে ইনভেস্ট করতে হচ্ছে মানে এই শেয়ারের পেছনে। আর সেকেন্ড যে অপশন, অপশন বি, এটার আপনার শেয়ার প্রাইস হচ্ছে মনে করেন 200 টাকা, আর এটার আর্নিং পার শেয়ার হচ্ছে 12 টাকা। তো এটার পি রেশিও আসতেছে 16.67। তার মানে হচ্ছে আপনার যে আর্নিংসটা আছে ওইটার জন্য আপনাকে প্রায় 16.67 গুণ বেশি ইনভেস্ট করে আপনাকে শেয়ারটা কিনতে হচ্ছে। তো এই দুইটার মধ্যে যদি আমরা কম্পেয়ার করে দেখি তাহলে
জেনারেলি মানে 14.48 এটাই মানে চিপ মনে হচ্ছে, এটা আন্ডার ভ্যালুড। এইভাবে মেইনলি আপনার পি রেশিও ক্যালকুলেট করে আপনি মানে কোনটা চিপ, কোন শেয়ারটা চিপ আর কোনটা এক্সপেন্সিভ এই জিনিসটা আপনি বুঝতে পারবেন। তো এখন এই যে এটার বেসিসে যদি আপনি মানে ডিসিশন নিয়ে নেন তাহলে তো হবে না। যেমন এখানে দেখা যাচ্ছে অপশন এতে মানে একটু চিপ, এটা আপনি চিপ প্রাইসে পেয়ে যাচ্ছেন, 150 টাকা দিয়ে পেয়ে যাচ্ছেন, আর এটার এগেনস্ট আপনার যে আর্নিংসটা এটাও বেশি অপশন বি থেকে। তো শুধু যদি এটা কনসিডার করে নিয়ে নেন তাহলে হয়তো আপনার ইনভেস্টমেন্ট ডিসিশনটা ভুল হইতে পারে। তো আপনাকে আরও অনেকগুলো ফ্যাক্টর কনসিডার করতে হবে, আরও কিছু রেশিও আছে যেমন আপনার প্রাইস আর্নিং টু গ্রোথ রেশিও, তারপর ডিভিডেন্ড ইল্ড, এরকম আরও অনেকগুলো ভ্যালুয়েশন রেশিও আছে যেগুলো আপনাকে কনসিডার করতে হবে। তো এখন ভিউয়ার্স আমরা একটা কয়েকটা সিনারিও দেখি, মানে আপনার এই যে পি রেশিও, পি রেশিওটা কী কী সিনারিও সামনে আসতে পারে আপনি যখন ক্যালকুলেট করবেন। তো এখানে দেখেন এখানে কয়েকটা কোম্পানির পি রেশিওর আপনার এক্সাম্পল দেওয়া আছে, তার মধ্যে আপনার ফার্স্টে যে কোম্পানিটা এই কোম্পানিতে দেখেন আপনার ইয়ার 1, 2, 3 ইনফরমেশন দেওয়া আছে। আপনার ইয়ার ওয়ানে আপনার আর্নিং পার শেয়ার ছিল 10 টাকা, এরপরে 12 টাকা, এরপর 14 টাকা, আর প্রাইস হচ্ছে আপনার 100, 120, 140। তো এই কোম্পানিটার পি এটা হচ্ছে মানে প্রতি বছর ইয়ার ওয়ানেও 10 ছিল, 2তেও 10 ছিল, 3তেও 10 ছিল, মানে টানা 3 বছর এটা 10। তো এটা দেখে বোঝা যাচ্ছে যে এই কোম্পানিটার গ্রোথ এত বেশি মানে হাই না, লো গ্রোথের একটা কোম্পানি। তো এটা একটা অপশন হইতে পারে, এটা এরকম একটা রেজাল্ট আসতে পারে। আরেকটা কোম্পানি দেখেন, এটাতে আপনার ইয়ার 1, 2, 3তে আপনার আর্নিং পার শেয়ার ছিল 10 টাকা ইয়ার ওয়ানে, এরপর এটা মানে 50% বেড়ে গেছে, 15 টাকা হয়ে গেছে, এরপর 20 টাকা হয়ে গেছে। সাথে এটার যে শেয়ার প্রাইস এটাও কিন্তু আপনার অনেক বেড়ে গেছে, ইয়ার ওয়ানে ছিল 100 টাকা, ইয়ার 2তে 300 টাকা হয়ে গেছে, ইয়ার 3তে 600 টাকা হয়ে গেছে। তো এখানে যে পি রেশিও এটা দেখেন এটাও ডাবল হয়ে যাচ্ছে, আপনার ইয়ার ওয়ানে ছিল 10 টাকা, সরি ইয়ার ওয়ান ছিল 10, ইয়ার 2তে ছিল 20, আর ইয়ার 3তে ছিল 30। তো এটা এই কোম্পানিটা দেখে বোঝা যাচ্ছে এটা অনেক হাই গ্রোথ একটা কোম্পানি, এটা খুব র্যাপিডলি গ্রো হচ্ছে কোম্পানিটা। তো এক্ষেত্রে এই দুইটার মধ্যে দেখেন পি রেশিও কিন্তু আপনার ইয়ার 3 থেকে এটার পি রেশিও কম, মানে মনে হচ্ছে এটা চিপ প্রাইস শেয়ারটা, কিন্তু ইয়ার 3তে আপনার এটার পি রেশিও দেখেন প্রায় এটার চেয়ে 2 গুণ বেশি, মানে এটা 10, এখানে এটার পি রেশিও হচ্ছে 30। বাট এখন আপনি কোনটা কনসিডার করবেন, আপনি কি চিপ যেটার মানে গ্রোথ একদম কম এই শেয়ারটা কিনবেন, নাকি আপনি যে মানে শেয়ারটার গ্রোথ বেশি যেটা ভালো গ্রো করতেছে প্রতি বছর ওইটা কিনবেন? তো এখানে যদিও পি রেশিও দেখে মনে হচ্ছে এই শেয়ারটা অনেক এক্সপেন্সিভ কম্পেয়ার টু মানে যে কোম্পানি ওয়ান ছিল এটার থেকে, বাট আপনি যখন গ্রোথের কথা চিন্তা করবেন ফিউচার তখন আপনার এই যে কোম্পানি 2-এর যে শেয়ারটা এটাই মানে নেওয়াটা অনেক যুক্তিযুক্ত মনে হবে, স্বাভাবিকভাবে তখন আপনার মানে এই জিনিসগুলো কনসিডার করতে হয় আর কি। এখন আমরা যদি বি আর ডি এর মধ্যে কম্পেয়ার করি এই দুইটা কোম্পানির মধ্যে, তাহলে দেখেন বি কোম্পানিটার শেয়ারও আপনার মানে এটা আর্নিং প্রাইস আর্নিং পার শেয়ারও বাড়ছে, এটা প্রাইসও বাড়ছে র্যাপিডলি, এটা হাই গ্রোথের একটা কোম্পানি। সিমিলারলি আপনার ডি যে কোম্পানিটা আছে এটাও আপনার আর্নিং পার শেয়ারটা মানে এটাও ভালোই গ্রোথ হয়েছে কোম্পানি বি এর চেয়ে বেশি, এবং প্রাইসটাও বাড়ছে ভালোই, প্রায় আপনার 100 টাকা থেকে 500 টাকায় চলে গেছে শেয়ার প্রাইস, আর এটা 100 টাকা থেকে 600 টাকায় চলে গেছে। তো এখন দুইটা দেখি মানে দুইটাই কোম্পানি ভালো গ্রোথের মধ্যে আছে, এটা হাই গ্রোথের কোম্পানি এটা বোঝা যাচ্ছে। বাট আপনার আমরা যদি এখন এই দুইটা কোম্পানির মধ্যে পি রেশিও কম্পেয়ার করি তাহলে আমরা দেখতে পারতেছি যে কোম্পানি ডি এটা ভালো পজিশনে আছে, মানে এটা নেওয়ার মতো একটা পজিশনে আছে, কারণ এটার যে পি রেশিও এটা হচ্ছে 12.5 অনলি, যেখানে আপনার কোম্পানি বির পি রেশিও হচ্ছে 30। তার মানে কোম্পানি ডির ক্ষেত্রে আপনার 40 টাকা আর্ন করার জন্য আপনাকে মানে এটার 12 গুণ বেশি ইনভেস্টমেন্ট করতে হচ্ছে, যেখানে আপনার কোম্পানি বিতে আপনার 20 টাকা ইনকাম করার জন্য প্রায় 30 গুণ বেশি আপনাকে ইনভেস্ট করতে হচ্ছিলো। তো এখানে এই দুইটা কোম্পানির মধ্যে যদি আমরা কম্পেয়ার করি তাহলে আমাদের কাছে ডি কোম্পানিটাই মনে হবে যে ইনভেস্টমেন্টের জন্য বেটার। তো এরকম অনেকগুলো মানে ফ্যাক্টর আছে কনসিডার করতে হয়। তো আই হোপ আপনারা মোটামুটি একটা মানে আইডিয়া পাইছেন পি রেশিও কি, এটা কীভাবে কাজ করে, কীভাবে ক্যালকুলেট করতে হয়, আর পি রেশিও দিয়ে মানে কী বুঝে আর কি। তো এই ভিডিও রিলেটেড যদি কোনো কোয়েশ্চেন্স থাকে আমাকে কমেন্ট সেকশানে জানাবেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো রিপ্লাই দিতে। আর আপনার যদি কোনো রিকমেন্ডেশন থাকে, কোনো সাজেশনস থাকে কোনো মানে টপিকস নিয়ে, আপনার যদি কোনো ভিডিও দেখতে চান ওইটাও আমাকে কমেন্ট সেকশানে জানাতে পারেন, অবশ্যই অ্যাকাউন্টিং আর অডিট রিলেটেড হতে হবে। তো আই হোপ নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।